বাঙালি তো দীপক ঘোষের বই পড়তে চাইছে না, বাঙালি অভিষেকের বইটা পড়বে। 1400 পাতার করুন, আমাদের প্রচুর সময় আছে এখন, কারণ কাজকর্ম তো কালেরই সেরকম নেই। কাজকর্ম তো আপনার লোকেরা করছে, বা যারা চোর চুয়া তারা করছে। সেন্ট্রাল থেকে যে টাকাগুলো আসছে হাজার হাজার কোটি টাকাই তো সেদিন এসছে, আরও এসছে। তো কী হলো, তা লোকে দেখতে পাচ্ছে না? ও চোখের নিচে তো প্রবলেম হয়েছে, কিন্তু চোখটা তো ভালো আছে। ভালো করে দেখুন, পঞ্চ ইন্দ্রিয় খোলা রাখুন, দেখুন না। 9 জন মারা গেছেন, বহু লোক ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, ধর্ষণ করা হলো, যাচ্ছে তাইভাবে অত্যাচার করা হচ্ছে। এইরকম একটা পেইনফুল সিচুয়েশন ছেড়ে উনি প্লেনে করে ভাইপোকে নিয়ে একাট্টা হতে গেছেন বিজেপির এগেনস্টে। পদত্যাগ দিয়ে দিন, বিকজ আপনি আমাদের কোনো দায়িত্ব নিতে চাইছেন না। আমাদের দায়িত্ব কে নেবে? আপনার পুলিশরা কি কাণ্ড বলছে যে আমরাই চালাচ্ছি সব, এরম করে কথা বলছে? আপনি তো আমাদের পেছনে লেগে গেছেন, আপনি আমাদের পেছনে লেগে গেছেন, আপনি আমাদের পেছনে লেগে আছেন সব দিক দিয়ে। কোটি কোটি টাকা চুরি করবেন, আপনি গরু পাচার করবেন, আপনি বালি পাচার করবেন, ইট কাঠ এ ও যা আছে সব পাচার করবেন, চাকরি চুরি করবেন, আর আমরা কিচ্ছু বলবো না, স্পিক টু নট। কেন? 9টা মার্ডার হয়ে গেল, এত অগ্নিসংযোগ হলো, এত অত্যাচার হলো, এত কিছু হলো, তবু আপনি বলছেন এরকম শান্তিপূর্ণ? তাহলে আর কত রক্ত আপনি দেখতে চান? কিছুদিন আগে আপনি বললেন না আমি রক্ত দেখতে পারি না, আপনার আরও বেশি রক্ত দেখতে হবে। বিজেপির বিরুদ্ধে একাট্টা হওয়ার বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো তিনি বলছেন যে সব বিরোধী জোটগুলো পাটনা থেকে এক হোক, কারণ এর আগে দিল্লি থেকে এক হওয়ার চেষ্টা করেছে, সেটা সফলতা পায়নি, এবার পাটনা থেকে এক হবে। এরা নাকি যা ইচ্ছা তাই করছে বিজেপি, এখানে কিছু বলতে গেলে ইডি সিবিআই লাগিয়ে দিচ্ছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী, কথা বলার চেষ্টা করব। শুধু হাসি ছাড়া আর কিছু বেরোচ্ছে না, মানে ওনার উনি একাট্টা হওয়ার চেষ্টা করছেন বিজেপির বিরুদ্ধে। সারা ইন্ডিয়াতে তো বিজেপি সব থেকে বেশি, তো যাই হোক, উনি যদি একাট্টা করতে পারেন তো করুক না। আর উনি এরকম একটা সিরিয়াস একটা খুব বিপজ্জনক পর্যায়ে আমরা আছি, 9 জন মারা গেছেন, বহু লোক ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, ধর্ষণ করা হলো, যাচ্ছে তাইভাবে অত্যাচার করা হচ্ছে। এইরকম একটা পেইনফুল সিচুয়েশন ছেড়ে উনি প্লেনে করে ভাইপোকে নিয়ে একাট্টা হতে গেছেন বিজেপির এগেনস্টে। কি আছে ভাই আপনার মাথায়? নাকি যে কারাপশনগুলো আপনারা করেছেন সেই কারাপশনের ভাগিদার করতে গেছেন তাদের? আমাদের বুঝিয়ে দিতে হবে ভাই, আপনি মুখ্যমন্ত্রী আমাদের বুঝিয়ে দিন যে কেন এই সময় আপনি আপনার স্টেট লিভ করেছেন। পদত্যাগ দিয়ে দিন, বিকজ আপনি আমাদের কোনো দায়িত্ব নিতে চাইছেন না। আমাদের দায়িত্ব কে নেবে? আপনি আর আপনার ভাইপো, হাজার হাজার পুলিশ আপনাদের ঘিরে থাকে, আমাদের তো কেউ নেই, কেউ নেই শুধু নয়, গাড়ি ঘোড়া যেখানে বাইরে বাইরে রাখছি। আপনার পুলিশরা কি কাণ্ড বলছে যে আমরাই চালাচ্ছি সব, এরম করে কথা বলছে? আর আপনি এই সময় আমাদের স্টেট লিভ করে গেছেন কেন? 5 নম্বর পজিশন পাবেন তো আপনি ওখানে, 5 নম্বর পজিশন, তো কেন ওখানে গেছেন? কীভাবে আপনি এক কাঠা করবেন? কেউ আপনাকে বিশ্বাস করবে? আপনি আমাদের বাংলায় কী করছেন সবাই জানে, যেমন কুইট ইন্ডিয়া হয়েছিল তেমনি কুইট করাপশন ফ্রম ইন্ডিয়া, দিস উইল বি আওয়ার স্লোগান এগেনস্ট ইউ অ্যান্ড এগেনস্ট ইউর গভর্নমেন্ট, কুইট করাপশন ফ্রম ইন্ডিয়া। যেভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সবাই মিলে মিথ্যে বলে তাকে বলিদান দিতে হয়েছিল, নেহরুজি থেকে শুরু করে শেখ ফারুক আবদুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকে, তাকে একটু একটু করে স্লো পয়জন করে, স্ট্রেপটোমাইসিন ছিল না, স্ট্রেপটোমাইসিন ওনার মেডিকেশনে ছিল না, ওখানে কোনো প্যাথোলজিক্যাল ল্যাব নেই, কিছু নেই, একটা থার্মোমিটার পর্যন্ত নেই, সেই লোকটাকে আপনারা মেরে ফেলেছেন। আপনার রাজ্যে তো আপনারই পালন করা উচিত ছিল, পশ্চিমবঙ্গ দিবস আপনার পালন করা উচিত ছিল মশাই, আপনি তো সেটা করলেন না। মা যদি কোনো কাজ না করে তখন ছেলে মেয়েদের সেই কাজটা করতে হয়, আপনি নাকি মা, আপনি গার্ডিয়ান, কিসের গার্ডিয়ান? পদত্যাগ করুন। আপনি একটা মুখ্যমন্ত্রিত্ব পেয়েছেন, কিভাবে পেয়েছেন সেটা হয়তো প্রথমে একটা জনসমর্থন ছিল, আর তারপর চুরি করে আপনাকে মুখ্যমন্ত্রিত্ব রাখতে হচ্ছে, চুরি করে, যাতে আর কেউ না ভোট দিতে পারে অন্য কাউকে। আপনি কীভাবে আপনার গুন্ডাদের
বলছে আমার পেছনে লাগছে এরা, রাজ্যে কিচ্ছু অশান্তির ঘটনা। আপনি তো আমাদের পেছনে লেগে গেছেন, আপনি আমাদের পেছনে লেগে গেছেন, আপনি আমাদের পেছনে লেগে আছেন সব দিক দিয়ে। আমি না রাগ করতে চাই না জানেন তো, কিন্তু আপনার এই প্রচণ্ড অভব্যতা, ইম্পার্টিনেন্স আমাদের রাগ করতে বাধ্য করছে। যে কদিন আছেন একটু ঠিকঠাক মতো থাকুন, আমরা মুখ্যমন্ত্রী বলে হয়তো খানিকটা হলেও একটু যাতে রিগার্ড দেখাতে পারি আপনার প্রতি। ও আপনি চুরিও চুরি করবেন, আপনি কারাপশন করবেন, আপনি কোটি কোটি টাকা চুরি করবেন, আপনি গরু পাচার করবেন, আপনি বালি পাচার করবেন, ইট কাঠ এ ও যা আছে সব পাচার করবেন, চাকরি চুরি করবেন, আর আমরা কিচ্ছু বলবো না, স্পিক টু নট। কেন নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে, সেটার কাজ দায়িত্ব পালন করুক, তাই না গে গোপালা রাজীব সিনহা? বাপরে পুরো একদম মনে হচ্ছে সেই ওই কি ওই ডাকাত সর্দার ওই গোপালা, তো তিনি নাকি ঠিক করছেন? বলছে এর আগে এত শান্তিপূর্ণ নির্বাচন হয়নি, এর আগে এই মনোনয়ন হয়নি। আপনি আপনার মাথার সুস্থতা সম্পর্কে আমরা যথেষ্ট সন্দিহান, আপনি বলছেন এখানে কিছু হয়নি, নটা মার্ডার হয়ে গেল, এত অগ্নিসংযোগ হলো, এত অত্যাচার হলো, এত কিছু হলো, তবু আপনি বলছেন এরকম শান্তিপূর্ণ, তাহলে আর কত রক্ত আপনি দেখতে চান? কিছুদিন আগে আপনি বললেন না আমি রক্ত দেখতে পারি না, আপনার আরও বেশি রক্ত দেখতে হবে। হ্যাঁ ও মাই গড, বলছি দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দু বছর থেকে রাজনীতিতে এসছে, ওইটা লোকেরা বলে ভাইপোকে চক্রান্ত করে ঢুকিয়ে দিয়েছে, আরে ও দু বছর থেকে রাজনীতি করে। এ বাবা এইসব, ওনার মানসিক সুস্থতা কামনা করছি। ওনার একটা, আমার অনেক সাইকোলজিস্ট অনেক সাইকিয়াট্রিস্ট বন্ধু বান্ধব আছে, উনি যদি বলেন আমি তাদের টেলিফোন নাম্বারও দিয়ে দেবো। ওনার সহ দেখিয়েছেন তিনি নামখানা সভা থেকে, এটা তো ওই কি নাম সোনালিদি বলেছে যে ওটা ওর আর একটা ভাইপোর সাথে উনি গুলোচ্ছেন, সে নাকি কী একটা, যাই হোক ওনার ছোটোবেলায় অভিষেক আসলে সকলে বলছে তো হঠাৎ করে এসছে, এগারোর আগে তার নাম শোনা যায়নি। কী কাজ করেছেন মানে অভিষেক যে কাজ করেছে, নাকি মমতা ব্যানার্জি শুধু কাজ করেছেন সেটাতেই 400 পাতার বই? ওরে বাবা, মাত্র 400 পাতা করলেন কেন, 1400 পাতা করতে পারতেন, আমরা পড়তাম বাঙালি, বাঙালি তো দীপক ঘোষের বই পড়তে চাইছে না, বাঙালি অভিষেকের বইটা পড়বে, 1400 পাতার করুন, আমাদের প্রচুর সময় আছে এখন, কারণ কাজকর্ম তো কারোরই সেরকম নেই, কাজকর্ম তো আপনার লোকেরা করছে বা যারা চোর চুয়ার তারা করছে। না কেন্দ্রীয় বাহিনী তো আসতেই হবে, তা নাহলে আগের 18টা ভাবো কী কাণ্ড হয়েছিল, বাপরে বাপরে বাপ। আমার তো মনে হয় পঞ্চায়েত ভোটের দরকার নেই, না 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 না, মানে আমার প্রচণ্ড ভয় করছে আমার ভাই বোনদের জন্য, আমার নিজের জন্য, সবার জন্যে ভয় করছে, মার ধর অগ্নিসংযোগ ধর্ষণ কি না হবে। কল্যাণ ব্যানার্জি বলছে জিতবো আমরাই, কাঁদবে তোমরা। হ্যাঁ সে তো আমরা কাঁদবো, আমরা কিন্তু এখনই কাঁদছি, কারণ আপনাদের এই প্রচণ্ড অভব্যতা, আপনাদের এই হিংস্রতা, এত হিংসে কেন করছেন, এত হিংসে কেউ করে? আপনি দেখুন তো চতুর্দিকে সব স্টেটে এরকম করে পঞ্চায়েত ইলেকশনে এইরকম, এই একটা পঞ্চায়েত গ্রামোন্নয়নের জন্য, এখন তো দেখছি গ্রামোন্নয়ন এই পঞ্চায়েত তো একটা ব্যবসা, এই যে হাজার হাজার কোটি টাকা আসবে এগুলো কে কত তাড়াতাড়ি পকেটে পুরবে, সেই জন্য এত কাণ্ড, এত কাণ্ড, কিভাবে সেই টাকাগুলো নিয়ে নিজেদের পকেটস্থ করবে? যত পিছনে লাগবেন, বাংলাকে অসম্মান করবেন, ততই আমরা এগিয়ে যাব, মানুষ ভোট দেবে আমাদের। আচ্ছা দেখি 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 দেখি, সেই মানুষ যে মানুষকে আপনি একটু পকেট গরম করতে পারতেন, সুস্থ মানুষদের আপনি পাবেন না সঙ্গে, না ভয় দেখিয়ে সেই ভয় ভীত মানুষগুলোকে পাবেন, সুস্থ বাঙালিকে আপনারা পাবেন না, সুস্থ মানুষকে আপনি পাবেন না, পেতে পারেন না, না অসম্ভব। তাই সেন্ট্রাল থেকে যে টাকাগুলো আসছে হাজার হাজার কোটি টাকাই তো সেদিন এসছে, আরও এসছে, তো কী হলো তা লোকে দেখতে পাচ্ছে না, ও চোখের নিচে তো প্রবলেম হয়েছে, কিন্তু চোখটা তো ভালো আছে, ভালো করে দেখুন ভাই, ভালো করে দেখুন, পঞ্চ ইন্দ্রিয় খোলা রাখুন, দেখুন না সেন্ট্রাল কী করছে আপনার জন্য। হুমায়ুন কবির বিস্ফোরক, অনেকে বিস্ফোরক হবেন, এই তো এক এক করে, এক এক করে শুরু হয়েছে। হুমায়ুন কবিরের মধ্যে একটা মানুষ, সে পুরো সময় দিয়ে দিয়েছে, বোধহয় এক হপ্তাহ না কত সময় দিয়ে দিয়েছে, এরকম আপনাদের বহু মানুষ আপনাদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আছে, এরপর কি করবেন দেখুন। তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথার কথা বলেন,
আসলে রাজনীতিটা তো উনি 2 বছর বয়সে রাজনীতি করেছিলেন, তারপর তো আর ওঠেনি, মাথাটা তো আর বাড়িনি, তাই না? এই 2 বছরের মতোই কথা বলছে, কথার কথা বলেন, কথার কথা বলবেন না। ওনার কোনো কথাগুলোই না একটা রাজনীতি সচেতন কোনো মানুষের কথা নয়।